أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্ত ছাত্রদের কথা বিবেচনা করে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই জন্য প্রধানমন্ত্রীকে আমাদের সালাম ও ধন্যবাদ আসসালামু আলাইকুম পত্র কলেজের অধ্যক্ষ জনাব মাহবুব করিম স্যার প্রফেসর জনাব মাহবুল করিম স্যার আমাদেরকে সহযোগিতা করতেছেন সেই জন্য স্যারকে ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমি মোহাম্মদ শামসুল আলম আমি মোহাম্মদ শামসুল আলম সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ আমার বিষয় হলো বাজারজাতকরণ ব্যবস্থাপনা আজকের আলোচনার বিষয় হলো বিক্রয় প্রসার আজকের আমাদের আলোচনার বিষয় হলো বিক্রয় প্রসার হ্যাঁ বিক্রয় প্রসার হলো বিক্রয়ের পরিমাণ কীভাবে বৃদ্ধি করা যায় এবং জনগণকে আকৃষ্ট করা যায় জনগণের কাছে পণ্য পৌঁছে দেওয়া যায় সেটাকে উদ্দেশ্য করে আমরা আলোচনা করব আর এই বিক্রয় প্রসারের উদ্দেশ্য হলো বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা কীভাবে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা সেই জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় এই কৌশলগুলির মধ্যে প্রধান হলো যে ব্যক্তিগত বিক্রয় ব্যক্তিগত বিক্রয় তারপরে বিজ্ঞাপন প্রত্যক্ষ জনসংযোগ ও বিক্রয়ের পরে জনগণের কাছে বিক্রয়ের এই সংবাদ পৌঁছে দেওয়ার নাম হলো বিক্রয় প্রসার বিক্রয় প্রসারের আর উদ্দেশ্য বিক্রয় প্রসারের উদ্দেশ্য হলো বিক্রয় প্রসারের উদ্দেশ্যগুলি আমরা নিম্নে উপস্থাপন করলাম বিক্রয় প্রসারের উদ্দেশ্য হলো পূর্ণ বিক্রেতার উদ্দেশ্য পূর্ণ পূর্ণ বিক্রেতার ক্ষেত্রে উদ্দেশ্য পূর্ণ বিক্রেতার ক্ষেত্রে উদ্দেশ্য এক পূর্ণ বিক্রেতার জন্য মজুদ বৃদ্ধি করা দুই পণ্যের প্রদর্শন ও অন্যান্য সমর্থন অর্জন ও অন্যান্য সমর্থন অর্জন তিন পণ্য বণ্টন ও উন্নয়ন কার্যক্রম উন্নয়ন কার্যক্রম স্যার সেলফ অধিক ও উন্নত স্থান দখল
শিল্প অধিক ও উন্নত স্থান দখল করা উন্নত স্থান উন্নত স্থান দখল করা এবার বিক্রয়কর্মীর উদ্দেশ্যে বিক্রয়কর্মীদের ক্ষেত্রে উদ্দেশ্য নাম্বার এক বিক্রয় বাহিনীকে প্রণোদিত করা বিক্রয় বাহিনীকে প্রণোদিত করা বা উৎসাহিত করা দুই পণ্যের উন্নয়ন সম্পর্কে বিক্রয় বাহিনীকে শেখানো পণ্যের উন্নয়ন সম্পর্কে বিক্রয় বাহিনীকে শেখানো তিন অস্থিতিশীল বিক্রয় অবস্থাকে স্থিতিশীল করা অস্থিতিশীল করা অস্থিতিশীল বিক্রয় অবস্থাকে স্থিতিশীল করা তাহলে আমরা এখন এগুলি মুছি পরঠাতে যাই বক্তাদের ক্ষেত্রে উদ্দেশ্য বক্তাদের ক্ষেত্রে উদ্দেশ্য সমূহ হল পণ্য বাছায়ে উৎসাহিত করা পণ্য
মাসায়ে উৎসাহিত করা। পণ্য বাসায় উৎসাহিত করা। নতুন পণ্যে পরিচিত, নতুন পণ্য, নতুন পণ্য সম্পর্কে পরিচিত করানো। নতুন পণ্য সম্পর্কে বক্তাদেরকে পরিচিত করানো। নাম্বার তিন, বর্তমান বক্তাদের পণ্যের অধিক ব্যবহারে উৎসাহিত করা। বর্তমান বক্তাদের পণ্যের অধিক ব্যবহারে উৎসাহিত করা। নাম্বার সাত, খুচরা দোকানে অধিক সংখ্যক ক্রেতা নিয়ে আসা। খুচরা দোকানে অধিক সংখ্যক ক্রেতা নিয়ে আসা। নাম্বার পাঁচ, প্রতিষ্ঠিত পণ্যের ক্রেতার প্রতিষ্ঠিত পণ্যের ক্রেতার সংখ্যা বৃদ্ধি করা। প্রতিষ্ঠিত পণ্যের ক্রেতার সংখ্যা বৃদ্ধি করা। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম বিক্রয় প্রসারের উদ্দেশ্য, এখন আমরা আলোচনা করব বিক্রয়ের গুরুত্ব, বিক্রয় প্রসারের গুরুত্ব।
বিক্রয় প্রসারের গুরুত্ব পণ্য উৎপাদনের পর থেকে পণ্য বিক্রয় পর্যন্ত সাধারণত ভোক্তা এবং ক্রেতা উভয় বিক্রয়ের যেন বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় সেই জন্য ভোক্তারা একদিকে ভালো পণ্য খোঁজ করে অন্যদিকে উৎপাদক তার পণ্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করতে থাকে এই কারণে বিক্রয় প্রসারের গুরুত্ব অত্যন্ত বেশি সেই জন্য বিক্রয় প্রসারের জন্য কী কী গুরুত্ব দেওয়া উচিত সেগুলি আমরা আলোচনা করলাম বিক্রয় বৃদ্ধি করা বিক্রয় প্রসারের প্রধান গুরুত্ব হলো বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা যদি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি হয় তাহলে উৎপাদকরা পণ্য উৎপাদন করতে উৎসাহিত হয় সেই জন্য আমাদের উচিত বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা নতুন ক্রেতার আকর্ষণ পণ্যের প্রতি যখন নতুন নতুন ক্রেতার সৃষ্টি হয় সেই জন্য পণ্যের অধিক পরিমাণে ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন বিজ্ঞাপন জনসংযোগ প্রত্যক্ষ যোগাযোগ বিভিন্ন পদ্ধতিতে পণ্য বিক্রয়ের জন্য ক্রেতাদেরকে আকর্ষণ করতে হবে তাৎক্ষণিক বিক্রয় অনেক সময় দেখা যায় যে পণ্যের তাৎক্ষণিক বিক্রয়ের দিকে যারা মূলধনের পরিমাণ বেশ প্রয়োজন হলে অথবা নগদ টাকার প্রয়োজন হলে তাৎক্ষণিক বিক্রয়ের প্রয়োজন হয় তখন পণ্যের মূল্যের উপর কিছুটা ছাড় দিয়েও পণ্য বিক্রয়ের জন্য ক্রেতাদেরকে পণ্য ক্রয়ের জন্য উৎসাহিত করা হয় আর বিক্রেতারা পণ্য দাম কমিয়ে পণ্য বিক্রয় করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় সেখানে তা সেটাকে বলা হয় তাৎক্ষণিক বিক্রয় নতুন পণ্য সম্পর্কে পরিচিত করানো অনেক নতুন পণ্য বাজারে আসে সেগুলি সম্পর্কে অবশ্যই বিক্রেতারা অবশ্যই গ্রাহকদেরকে পরিচিত করাতে হবে পণ্যের গুণাগুণ সম্পর্কে উৎসাহিত করতে হবে এবং পণ্যের ব্যবহার বিধি সম্পর্কে উৎসাহিত করতে হবে পণ্যের স্বাদ বা বিভিন্ন পদ্ধতি সম্পর্কে উৎসাহিত করলে ক্রেতারা বেশি পরিমাণ পণ্য ক্রয় করবে ক্রেতার পরিমাণ বৃদ্ধি করা পুরাতন ক্রেতার উপর নির্ভর করে চলে থাকলে চলবে না কিন্তু ভবিষ্যতে পণ্যের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য নতুন নতুন ক্রেতা সৃষ্টি করতে হবে এবং ক্রেতাদেরকে আকর্ষণ করতে হবে যদি ক্রেতারা পণ্যের প্রতি আকৃষ্ট হয় তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণও বৃদ্ধি পাবে আর ক্রেতারা যদি আকৃষ্ট না হলে হয় তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণ কমে যাবে সেই জন্য ক্রেতার সংখ্যা বৃদ্ধি করার জন্য আমাদেরকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে খুচরা ব্যবসাকে আকৃষ্ট করা খুচরা ব্যবসায়ীরা যাতে পাইকারদের থেকে বা উৎপাদনকারী থেকে পণ্য ক্রয় করে তারা বিক্রয় করতে পারে সেই জন্য খুচরা ব্যবসায়ীদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে হবে তাহলে খুচরা ব্যবসায়ীরা উৎপাদকের কাছ থেকে অথবা পাইকারদের থেকে পণ্য ক্রয় করে তারা বিভিন্ন স্থানে পণ্য ক্রয় করবে তাহলে খুচরা ব্যবসায়ীরা বিভিন্নভাবে আকৃষ্ট হবে যদি খুচরা ব্যবসায়ীরা লাভবান হয় তাহলে খুচরা ব্যবসায়ীরা পণ্য বিক্রয় করতে উৎসাহিত হবে এইভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে খুচরা ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করা যায় বিক্রয় কর্মীদেরকে উৎসাহিত করা বিক্রয়কর্মী যারা পণ্য বিক্রয় করে যারা দোকানে কাজ করে অথবা বিক্রয় কাজে যারা নিয়োগপ্রাপ্ত তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতে হবে যেমন তাদেরকে বেতন বৃদ্ধি করতে হবে বোনাস বৃদ্ধি করতে হবে ব্যবসায়ের একটা অংশ অথবা লভ্যাংশের একটা অংশ বিক্রয়কর্মীদের মধ্যে বণ্টন করতে হবে তাদেরকে থাকা খাওয়া এবং চিকিৎসার সুব্যবস্থা করতে হবে তাহলে বিক্রয়কর্মীরা বিক্রয়ের প্রতি তারা উৎসাহিত হবে এবং গ্রাহকদের সাথে ভালোভাবে আচরণ করবে এবং গ্রাহকরা আমাদের পণ্যের প্রতি আকৃষ্ট হবে সেই জন্য আমাদের উচিত বিক্রয়কর্মীদেরকে উৎসাহিত করা চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখা পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে অবশ্যই কী করতে হবে সামঞ্জস্য রাখতে হবে যদি পণ্যের যোগান বেশি হয় চাহিদা কম হয় তাহলে পণ্য নষ্ট হয়ে যাবে যেসব পণ্য পচনশীল পণ্য সেগুলি আমাদের চাহিদা অনুসারে সরবরাহ করতে হবে সেই জন্য চাহিদা যাতে বেশি যোগান যাতে বেশি না হয় যোগান যেন চাহিদা অনুসারে হয় সেই জন্য আমাদের এই পচনশীল পণ্যগুলির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সকল পণ্যগুলি সহজে গুদামজাত করা যায় না যেমন ফল ফ্রুট কাঁচামাল বিভিন্ন পণ্য এগুলি চাহিদার সাথে যোগানের অবশ্যই সম্পর্ক থাকতে হবে তাহলে ব্যবসা আমাদের উন্নতি হবে এবং যোগানও উৎপাদনে বৃদ্ধি পাবে পণ্যের মান সম্পর্কে ক্রেতাদেরকে উৎসাহিত করা অনেক নতুন নতুন পণ্য আছে যেগুলির মান সার টক অথবা বিভিন্ন ইয়ে সম্পর্কে তার ধারণা না ক্রেতাদের ধারণা নাই সেই জন্য ক্রেতাদেরকে এসব পণ্য সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে যেমন আমরা অনেক সময় দেখি বাজারে
আম বিক্রি করা হয়, এই আম বিক্রয়ের জন্য যারা খুচরা দোকানদার অথবা ব্যবসায়ীরা এগুলি কেটে ক্রেতাদেরকে কোনটা মিষ্টি কোনটা টক কোনটা আবার বেশি মিষ্টি সেদিকে আকর্ষণ করে, সেই জন্য ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য আমাদেরকে বিভিন্ন পদ্ধতি অর্থাৎ বিক্রয় কর্মীদেরকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে, পণ্যের স্বাদ গুণাগুণ সম্পর্কে আকৃষ্ট করতে হবে, তাহলে আমাদের পণ্যের বিক্রয়ের পরিমাণ বাড়বে, আর যদি আমরা আকৃষ্ট করতে না পারি তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণ কমবে। সেই জন্য যেসব পদ্ধতি অবলম্বন করলে ক্রেতারা আমাদের পণ্যের প্রতি আকৃষ্ট হয় আমরা সেসব পদ্ধতি অবশ্যই অবলম্বন করব, আর সেসব পদ্ধতি অবলম্বন করলে আমাদের বিক্রয়ের পরিমাণ বাড়বে, বিক্রয়ের পরিমাণ বাড়লে আমাদের ব্যবসায়ীরা লাভবান হবে, এবং ব্যবসায়ীরা লাভবান হলে উৎপাদকরাও লাভবান হবে, উৎপাদকরা লাভবান হলে একদিকে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে, অন্যদিকে দেশেরও রাজস্বের পরিমাণ বাড়বে, সেদিকে অবশ্যই এই আমাদের কী করতে হবে, একদিকে উৎপাদন অন্যদিকে বিক্রয় অন্য এইসব দিকে লক্ষ্য রেখে আমাদের কী করতে হবে, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে হবে, আর বিক্রয় কর্মীদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমাদের পণ্যের বিক্রয়ের পরিমাণ বাড়াতে হবে। এটা হলো আমাদের পণ্যের বিক্রয় প্রসারের গুরুত্ব, সেই জন্য আমরা বিক্রয় প্রসারের প্রতি অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এবার আমরা আলোচনা করব বিক্রয় প্রসারের জন্য আমরা কী কী পদ্ধতি বা উদ্দেশ্য অবলম্বন করতে পারি, অর্থাৎ বিক্রয় প্রসারের উদ্দেশ্য। আমাদের আলোচনার বিষয় হলো এখন আলোচনার বিষয় হলো বিক্রয় প্রসারের উদ্দেশ্য, বিক্রয় প্রসারের উদ্দেশ্য। বিক্রয় প্রসারের উদ্দেশ্য এবং বিক্রয় প্রসারের হাতিয়ার। বিক্রয় প্রসারের উদ্দেশ্য এবং বিক্রয় প্রসারের হাতিয়ার। এক নম্বর হল বক্তা প্রসার হাতিয়ার। এক নম্বরকে আমরা একটু পরিবর্তন করে দিই, এটা হলো ক বক্তা প্রসার হাতিয়ার। তাহলে বক্তা প্রসার হাতিয়ারের পদ্ধতিগুলি হলো এক নমুনা,
ভোক্তাদেরকে আকৃষ্ট করার জন্য সাধারণত আমরা বিভিন্ন পণ্যের নমুনা দিয়ে থাকি। যেমন নমুনা হলো, যেমন আমরা যদি যেসব পণ্য বাজারে বিক্রি করি সেগুলির একটা স্যাম্পল অথবা নমুনা বিক্রয়কর্মী ক্রেতাদেরকে দেওয়া হয়, যারা সাধারণত পণ্য ক্রয় করে। বিক্রেতারা নমুনা নিয়ে ক্রেতাদের কাছে হাজির করা হয় এবং ক্রেতারা এই নমুনার উপর নির্ভর করে সাধারণত পণ্য ক্রয় করে। যেমন সয়াবিন, নারিকেল, সুপারি, এসব পণ্যের ক্ষেত্রে সাধারণত নমুনা দেখানো হয় এবং নমুনার ভিত্তিতে পণ্য বিক্রয় করা হয়। বাকির উপরে ও নমুনার উপর নির্ভর করে ক্রেতারা পণ্য ক্রয় করে। হ্যাঁ, দ্বিতীয়ত হলো কুপন। পণ্য বিক্রয়ের জন্য সাধারণত বিভিন্ন ধরনের কুপন দেওয়া হয়, কারণ এই কুপনের মাধ্যমে পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। ব্যক্তারা কুপন পড়ে অথবা কুপনের মাধ্যমে পণ্য ক্রয় করার জন্য আকৃষ্ট হয়। নগদ অর্থ ফেরত, নগদ অর্থ ফেরত। নগদ অর্থ ফেরত বলতে অনেক সময় দেখা যায় যে বিক্রয়ের উপর যে পণ্য কিছুটা ছাড় দিয়ে পণ্য বিক্রি করা হয় এবং ওই অর্থটা ক্রেতাদেরকে ফেরত দেওয়া হয়, সেটা হলো নগদ অর্থ ফেরত বা রিবিট। এরপর হয়েছে প্রিমিয়াম। হ্যাঁ, প্রিমিয়াম শব্দের অর্থ হলো অনেক সময় পণ্য বিক্রয় করার পর পণ্য একটা নির্দিষ্ট সময় ক্রেতাদেরকে কিছুটা অর্থ দেওয়া হয়, সেটাকে বলা হয় প্রিমিয়াম। পাঁচ, বিজ্ঞাপনী পণ্য। সাধারণত আমরা পণ্য বিক্রয়ের সময় ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি। এই পদ্ধতিগুলির মধ্যে একটাই হলো বিজ্ঞাপনী পণ্য। কিছু কিছু পণ্যর ক্ষেত্রে আমরা বিজ্ঞাপনের সাথে সাধারণত পণ্য দিয়ে থাকি এবং ক্রেতারা পণ্যের গুণাগুণ সম্পর্কে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করতে আকৃষ্ট হয়, সেটাকে বলে বিজ্ঞাপনী পণ্য। ক্রয় কেন্দ্র প্রসার, ক্রয় কেন্দ্র প্রসার। ক্রয় কেন্দ্র হলো বিভিন্ন জেলা, উপজেলা, তারপরে থানাভিত্তিক অথবা বিভিন্ন স্থানে ক্রয় কেন্দ্র খোলা হয়, কারণ ক্রয় কেন্দ্রের মাধ্যমে জনগণকে পণ্যের গুণাগুণ সম্পর্কে জানানো হয়, পরে পণ্যের ক্রেতারা পণ্যের প্রতি আকৃষ্ট হয়, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি বাটাসো কোম্পানি অথবা লিভার বাদাস অথবা RFL কোম্পানি, এসব কোম্পানিগুলি তাদের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য বিভিন্ন স্থানে তারা ক্রয় কেন্দ্র খুলছে এবং ক্রয় কেন্দ্রের পরিমাণ বৃদ্ধি করছে এবং এই ক্রয় কেন্দ্রের মাধ্যমে তারা বিক্রয়ের জন্য চেষ্টা করে। সাত, প্রতিযোগিতা। সাত হলো প্রতিযোগিতা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পণ্য ক্রয়ের প্রতি গ্রাহকদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন স্কুল কলেজে ছেলেমেয়েদের
খেলাধুলার প্রতিযোগিতার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিগুলি তাদের পণ্যগুলি পুরস্কার দেওয়া পুরস্কার দিয়ে থাকে এবং তারা সাধারণত এই প্রতিযোগিতার আয়োজন করে, যেমন রচনা প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা, হাম নাত বা বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা বা ফুটবল খেলা, বিভিন্ন খেলার মাধ্যমে তারা কী করে ক্রেতাদেরকে আকৃষ্ট করে। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অথবা প্রথম স্থান যাচাই করে তারা কী করে প্রতিযোগিতার সময় তারা পণ্য পুরস্কার দিয়ে থাকে। পণ্য পুরস্কার দেওয়ার ফলে অন্যান্য গ্রাহকরাও যারা পণ্য পায়, পণ্য পাওয়া ছাড়াও অন্যান্য গ্রাহকরাও পণ্যের প্রতি আকৃষ্ট হয়, কারণ এই প্রতিযোগিতার মাধ্যমে পণ্য বিলি করার উদ্দেশ্য হলো তাদের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা, যাতে বিক্রয় পরিমাণ বৃদ্ধি পায় সেই জন্য তারা এসব কৌশলগুলি অবলম্বন করা হয়। সেই জন্য এটাকে বলা হয় প্রতিযোগিতার মাধ্যমে গ্রাহকদেরকে আকৃষ্ট করানো। এখন আমরা আলোচনা করব কারবার প্রসারের হাতিয়ার। কারবার প্রসার হাতিয়ার, কারবার প্রসার আমরা আলোচনা করব, কারবার প্রসার হাতিয়ার। তাহলে আমাদের এক হইলো, এটা হলো খ, আমরা ক আলোচনা করলাম, খ হইলো কারবার প্রসার হাতিয়ার। কারবার প্রসার হাতিয়ারের আর মধ্যে প্রাথমিক অবস্থা আমরা আলোচনা করব ক বা এক, এক এক নম্বর হলো বাট্টা। বিক্রয় বৃদ্ধির জন্য অনেক সময় দেখা যায় বিক্রেতারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। এসব পদ্ধতির মধ্যে অন্যতম হাতিয়ার হলো বাট্টা। যেমন পণ্যের উপর সাধারণত তারা বাট্টা দিয়ে থাকে, যার কারণে পণ্যরা ক্রেতারা পণ্য ক্রয়ের প্রতি আকৃষ্ট হয়, সেটাকে সাধারণত বলা হয় বাট্টা। দুই দুই হলো ফ্রি পণ্য। বিক্রয় প্রসারের আরেকটি উদ্দেশ্য হলো বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য সাধারণত অনেক ক্ষেত্রেই ফ্রি পণ্য দেওয়া হয়। যেমন আমরা যদি একটা বড় ধরনের পণ্য ক্রয় করি, সেটার সাথে একটা ছোট বা খুচরা অংশ এই ফ্রি দেওয়া হয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা এই ক্রয় করি, 5 লিটার একটা তৈল ক্রয় করি, সাথে সাধারণত আধা লিটার অথবা 200 গ্রামের একটা পণ্য, ছোটো পণ্য ফ্রি দেওয়া হয়, এটাকে বলা হয় সাধারণত ফ্রি পণ্য। এই ফ্রি পণ্য দেওয়ার পরে ক্রেতারা পণ্য ক্রয় করার জন্য আকৃষ্ট হয়, আর বিক্রেতার উদ্দেশ্য হল যাতে তাদের বিষয়ে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়, সেই জন্য তারা এই ফ্রি পণ্য দেওয়ার ব্যবস্থা করে থাকে, সেটাকে বলে ফ্রি পণ্য। প্রতিযোগিতা, এটা আমরা পূর্ব আলোচনা করছি। প্রতিযোগিতা সাধারণত পণ্য বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য বিভিন্ন রচনা প্রতিযোগিতা, তারপরে কবিতা আবৃত্তি, হাম নাত, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বিভিন্ন ক্রেতাগণ তাদের পণ্য ফ্রিভাবে বণ্টন করা হয়। এর বণ্টনের উদ্দেশ্য হলো যে যাতে তাদের পণ্যের প্রতি ক্রেতারা আকৃষ্ট হয়, এই কারণে তারা কী করে এই বিভিন্ন খেলার আয়োজন করে অথবা কবিতা আবৃত্তির আয়োজন করে অথবা রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এর মধ্যে
साधारण शिक्षकगण अथवा प्रतिष्ठान फार्ष्ट सेकेंड थार्ड देके निर्धारण कर प्रतियोगिता बासाई कर तक विभिन्न धरण पण्य देवागार फले पण्य विक्रय परिमाण बृद्धि पा अर्थात विक्रय प्रसार बाढ़े। प्रदर्शनी अनेक क्षेत्र देखा जाए विभिन्न सेमिनार सिम्पोजियम अथवा बार्षिक पहला बैशाख विभिन्न पद्धति अवलम्बन कर विक्रेतारा पण्य पद अथवा उत्पादकगण पण्य प्रदर्शनी व्यवस्था करे। क्रेतारा साधारण प्रदर्शनी एसे जिसब पण्यर प्रति तारा आकृष्ट है और से सब पण्यगुली क्रय करके बला है साधारण पण्य प्रदर्शनी। प्रदर्शनी माध्यम एकदि के पण्य गुणागुण सम्पर्क सरसरि क्रेतारा जानते परे विक्रेतारा तादेर पण्यर गुणागुण सम्पर्क उपस्थापन करे पण्यर व्यवहार विधि सम्पर्क उपस्थापन करे एवं जे पद्धति अवलम्बन कर ले क्रेतारा बेशी परिमाण पण्य क्रय करबे से सब पद्धति अवलम्बनेर जन्ये साधारणत ए प्रदर्शनीर व्यवस्था करा हय। ए प्रदर्शनीर फले साधारणत क्रेतारा सरासरि उत्पादकेर साथे भोक्तादेर सम्पर्क सृष्टि हय। পুশ মানে বা অর্থ প্রদান অনেক ক্ষেত্রে দেখা যায় যে পণ্য বিক্রয় করার পরও সাধারণত পণ্যের বিক্রিত অর্থের একটি অংশ সাধারণত ক্রেতাদেরকে ফেরত দেওয়া হয় যেটাকে বলা হয় পুশ মানি। এতে সাধারণত ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য এই ছাড়টা দেওয়া হয়। এর কারণে ক্রেতারা অধিক পরিমাণ পণ্য ক্রয় করে। অধিক পরিমাণ পণ্য ক্রয় করলে সাধারণত উৎপাদক বা পাইকাররা লাভবান হয় এবং ভোক্তারা অন্য একদিকে পণ্য পাও অন্যদিকে কিছুটা অর্থ রেয়াত পাও অর্থাৎ পুরো অর্থ তাদেরকে অর্থ ফেরত দেওয়া হয়। হ্যাঁ, বিশেষ বিজ্ঞাপনী পণ্য বিক্রয় প্রসারের আরেকটি উদ্দেশ্য বা কৌশল হলো বিশেষ বিজ্ঞাপনী পণ্য। সাধারণত বছরের শেষে অথবা আর্থিক বছরের শেষে যখন বিক্রেতারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না তখন তারা সাধারণত এই বিশেষ বিজ্ঞাপনের মাধ্যমে অর্থাৎ বা অর্থ ছাড়ের মাধ্যমে তারা কী করে পণ্য বিক্রয় করে তাদের টার্গেটে অর্থাৎ তাদের লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা করে সেটাকে বলে বিশেষ বিজ্ঞাপনী পণ্য। এই বিশেষ বিজ্ঞাপনের মাধ্যমে তারা সাধারণত হয় পণ্য ছাড় দেয় না হয় তারা অর্থ কমিয়ে দেয় যার কারণে তারা বেশি পরিমাণ বিক্রি করলে তাদের টার্গেট অথবা লক্ষ্যে পৌঁছানোর জন্য এই বিশেষ বিজ্ঞাপনী পণ্য ব্যবহার করা হয়। এই বিশেষ বিজ্ঞাপনের মাধ্যমে তারা কী করে পণ্যের বিক্রয়ের পরিমাণ বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় সেটাই পদ্ধতির মধ্যে একটা শেষ পদ্ধতি হল বিশেষ বিজ্ঞাপনী পণ্য। আমাদের তৃতীয়টা হলো তৃতীয় নাম্বার বা গ হলো ব্যবসা প্রসার হাতিয়ার।
এক হলো বোনাস ব্যবসা পাতার ফসার হাতিয়ারের প্রথম উদ্দেশ্য হলো বোনাস বিক্রয় ফসারের আরেকটি উদ্দেশ্য হলো ব্যবসা ফসার ব্যবসা ফসারের জন্য আমরা সাধারণত বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি বোনাস শব্দটি বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা হয় সাধারণত কর্মচারীদেরকে দুই দিয়ে বোনাস দেওয়া হয় সেটাকে বোনাস বলা হয় আবার আর ইয়ের ক্ষেত্রে বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে যে অতিরিক্ত পণ্যটা তাকে প্রদান করা হয় সেটাকে বলা হয় বোনাস এই বোনাসের মাধ্যমে সাধারণত ক্রেতাদেরকে আকৃষ্ট করা হয় এই আকৃষ্ট করার উদ্দেশ্য হইল বিক্রয় পরিমাণ বৃদ্ধি করা যদি ক্রেতারা ছাড় পায় অথবা বোনাস পায় তাহলে তারা আরও বেশি পরিমাণ পণ্য ক্রয় করে যার কারণে ক্রেতাদেরকে সাধারণত বোনাস দেওয়া হয় সেই জন্য অনেক সময় দেখা যায় উৎপাদক বা পাইকার বা বিক্রেতারা এই বোনাসের ব্যবস্থা করে থাকে সেই জন্য তারা বেশি বেশি বোনাস দিয়ে তাদের লক্ষ্যে অথবা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করা হয় এটা হলো বিক্রয় প্রসারের আর একটা পদ্ধতি বা কৌশল নাম্বার দুই ট্রেড শো হ্যাঁ ট্রেড শো হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিক্রয়কর্মীরা সাধারণত তাদের ব্যবসা বৃদ্ধি করার জন্য ব্যবসাকে উপস্থাপন করে উপস্থাপনের মাধ্যমে তারা সাধারণত ক্রেতাদেরকে আকৃষ্ট করে এই আকৃষ্ট করার মাধ্যমে সাধারণ ক্রেতারা তারা পণ্য যাচাই বাছাই করে পণ্যটা ক্রয় করতে পারে যার কারণে পণ্যের বিক্রয়ের পরিমাণ বাড়ে আর ক্রেতারাও তাদের পছন্দ পরিমাণ পণ্য বা বাছাই করে নিতে পারে যাকে বলা হয় ব্যবসা শো করা অথবা ট্রেড শো করা সেজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিক্রয় ক্ষেত্রে এই কৌশল অবলম্বন করা হয় যাকে বলা হয় ট্রেড শো পরবর্তী পয়েন্ট হলো আমাদের তিন নম্বর হলো যে প্রতিযোগিতা হ্যাঁ প্রতিযোগিতা বিক্রয় বৃদ্ধির জন্য সাধারণত বিক্রেতারা বা উৎপাদক অথবা পাইকার বিভিন্ন কৌশল অবলম্বন করে কারণ এটার উদ্দেশ্য হইল বিক্রয় পরিমাণ বৃদ্ধি করা সাধারণত এই বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য সাধারণ বিভিন্ন লটারি কুপন অথবা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে ক্রেতারা বেশি বেশি পরিমাণ পণ্য ক্রয় করে এই কারণ হলো যে পণ্যের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয় তাদের সাধারণত বিক্রয়ের শেষে এই লটারিটা উপস্থাপন করা হয় এগুলি সাধারণত বিভিন্ন সাধারণত ঈদ উল ফিতর ঈদ উল আযহা অথবা দুর্গাপূজার সময় এই ধরনের কুপনগুলি ছাড়া হয় বা এই ধরনের প্রতিযোগিতা দেওয়া হয় যার কারণে বিক্রয়ের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায় এই বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের কী হয় ক্রেতাদের টার্গেটে অথবা উৎপাদক বা পাইকারদের টার্গেটে পৌঁছা সম্ভব হয় লক্ষ্যে মাত্রা পৌঁছার জন্য বিক্রয়ের এইসব পদ্ধতিগুলি অবলম্বন করা হয় হ্যাঁ তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল বিক্রয় ফসার সাধারণত আমরা বিক্রয় ফসার হইল ফসারে ফসার একটা শব্দ আছে যে ফসারে ফসার যত বেশি ফসার করবে তত বেশি ফসার হবে এবং ক্রেতারা তত বেশি পণ্যের প্রতি আকৃষ্ট হবে সেই জন্য বিক্রয় ফসারের জন্য এইসব পদ্ধতিগুলি অবলম্বন করা হয় সেই জন্য বলা হয় ফসারে ফসার বিক্রয় ফসারের জন্য সাধারণত ব্যক্তি বিক্রয় বিজ্ঞাপন জনসংযোগ বা প্রত্যক্ষ যোগাযোগ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় ব্যক্তি বিক্রয়ের মাধ্যমে সাধারণত বিক্রয়কর্মীরা সরাসরি ক্রেতাদের সাথে তাদের পণ্যের গুণাগুণ ভালোমন্দ উপস্থাপন করা হয় এবং তাদের যোগ্যতা বা অভিজ্ঞতার মাধ্যমে ক্রেতাদেরকে আকৃষ্ট করে ক্রেতাদেরকে আকৃষ্ট করার পরে ক্রেতারা পণ্যের প্রতি আকৃষ্ট হয় এবং তারা বেশি বেশি পরিমাণ পণ্য ক্রয় করে আর এই কৌশলের মাধ্যমে সাধারণত বিক্রয়কর্মীরা তাদের পণ্য বিক্রয় করে অন্যদিকে বিক্রেতারা অথবা উৎপাদক বা পাইকার তাদের টার্গেটে পৌঁছা সম্ভব হয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণত ব্যক্তি পণ্যের গুণাগুণ বা ভালোমন্দ ইত্যাদি উপস্থাপন করা হয় এবং
ক্রেতারা বিজ্ঞাপন পড়ে পণ্যের প্রতি আকৃষ্ট হয় এবং তার তখন তারা পণ্য ক্রয় করার জন্য বিভিন্ন ক্রয় কেন্দ্রে যায়। সেজন্য বিজ্ঞাপনও বিক্রয় প্রসারের একটি মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করি। এরপর রয়েছে প্রত্যক্ষ যোগাযোগ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রেতাদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ করা হয় এবং পণ্যের ভালোমন্দ গুণাগুণ তা এগুলি যাচাই করা হয়। যদি যাচাই করে ক্রেতাদের চাহিদা অনুসারে পণ্য সরবরাহের জন্য চেষ্টা করা হয়, এতে তাহলে পণ্যের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং ক্রেতারাও পণ্য সম্পর্কে তাদের ধারণা জন্মে, যার কারণে তারা বেশি বেশি পণ্য ক্রয় করে। সেই জন্য প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে বিক্রয়ের পরিমাণ বাড়ে। সেটা এটাকে জনসংযোগকে সাধারণত বা প্রত্যক্ষ যোগাযোগকে বিক্রয় প্রসারের একটি প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে বিক্রয় প্রসারের প্রধান হাতিয়ার হিসেবে ব্যক্তি বিক্রয় বিজ্ঞাপন ও প্রত্যক্ষ যোগাযোগ এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বিক্রয় জন্য যেসব কৌশল অবলম্বন করা হয় সেইগুলিকে সাধারণত বিক্রয় প্রসার হাতিয়ার বা পদ্ধতি হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আমাদের এই বিক্রয় প্রসারের উদ্দেশ্য হলো আমাদের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেলে একদিকে যেমন পাইকার বক্তা উপকৃত হবে, উৎপাদকগণ উপকৃত হবে, অন্যদিকে আমাদের তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে এবং জীবনযাত্রার মান উন্নত হলে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক অবস্থা উন্নত হলে আমাদের আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সেই জন্য অবশ্যই আমাদের কী করবে, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে হবে। আর এই বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে হলে আমাদের বিক্রয় প্রসারের যে পদ্ধতিগুলি আছে সেগুলি অবলম্বন করতে হবে। সেগুলি অবলম্বন করে আমাদের বিক্রয়ের পরিমাণ বাড়াতে হবে, সেটাকে বলা হয় বিক্রয় প্রসার। আজকে আমরা ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ঠিক আছে।